Hey everyone! একটু আগেই আমরা ঘুরে এলাম আজকে হচ্ছে স্যাটারডের ব্লগ আবার চলছে স্যাটারডের ব্লগ দুটো যাচ্ছে কেননা সকাল থেকে একটা করেছি আমরা ঘুরে ঘাড়ে এলাম অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে পার্টটা ওখানেই শেষ করে দিয়েছি আবার সন্ধ্যাবেলা একটা নতুন ব্লগ স্টার্ট হচ্ছে চলো ব্লগটাকে স্টার্ট করে দিই আর এখন আমরা বেরোচ্ছি কেননা শনিবার রাত্রিবেলা খাওয়া দাওয়া নিয়ে যোগাড় করতে হবে সব নানা মতন কথা জড়িয়ে যাচ্ছে তো যেমন একটা ভুক্কার আমার বাড়িতে থাকে তো ভাবছি বাইরে বেরিয়ে কিছু নিয়ে আসি নিজে রান্না করি ভুক্কারকে খাওয়াই মা বলেছে ঝালমুড়ি আনতে ঝাল দিয়ে ঝালমুড়ি পার্লে জি খাওয়াচ্ছ পার্লে জি খাবে কি করব ওনার কাছে নেই তো আমরা সবসময় অ্যাপোলো থেকে তোমরা দেখো যে এইটা কিনে নিয়ে যাই আর যতবারই খুলতে যাই নজলটা কিছুতেই খোলে না লাস্টে পুরনো নজল এখানে লাগানো হয় দিয়ে কাজ করা হয় আজই দাদাকে বলেছি আপনিই খুলে দিচ্ছেন উনি খুলে দিলেন আমরা খুলে নিয়েই বাড়িতে যাচ্ছি কুনাল গেছে চিকেনটা আনতে আর আমি সবসময় দূরে দাঁড়িয়ে থাকি আমি কখনো চিকেনের ওখানে যাই না দেখো খাই আমরা সকলেই কিন্তু ওই চিকেন একবার কাটার সময় আমার মনে হচ্ছিল একবার নিয়ে গেছিলো আর সামনে দাঁড়িয়ে যখন চিকেন কাটছিল তো আমার মনে হচ্ছিলো আমি বোধ হয় মাথা ঘুরে ওখানেই পড়ে যাব তো তারপর থেকে আমি সবসময় মানে 10 হাত দূরে থাকি ও চিকেনটা নিয়ে আসে আমি দূরে দাঁড়িয়ে থাকি আমি কখনো চিকেনের দোকানের সামনে একদমই যাই না এসেছি আমার বাড়িতে ধরার একটা স্লিপার কিনবো বলে স্লিপার আছে বাট আমার একটা দরকার তোমার ঝালমুড়ি হ্যাঁ কাঁচের কাপ দুটো নিয়ে এলাম তলার কাপগুলো যেটাতে চা খাই সেই কাপগুলো কেমন হয়ে গেছে ওই জন্য এই দুটো কাপ নিয়ে এলাম একটা মায়ের আর একটা আমার জন্য কাপ দুটো নিয়ে এলাম বুঝলে এই যে কাঁচের কাপগুলো কেমন হয়ে গেছে একটা তোমার আর একটা আমার চা খাই বিকেলে ওই জন্য বাড়িতে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম যে আগে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে দিলাম আরে আমাদের খেয়ালই নেই ঘুরিয়ে এসছি এসে বাড়িতে এসে দেখি 7:45 বেজে গেছে তো জানো তো আমরা 8:30-এর মধ্যে ডিনার করে নিই তাও তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে গিয়ে আগে চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি একটুখানি বসলাম এবার যাবো চিকেনটাকে রান্না করে নেবো আর কুনাল এখানে পেঁয়াজটা কেটে দিচ্ছে দি পেঁয়াজটাকে একেবারে মিক্সিতে ঘুরিয়ে একদম পেস্ট করে নেবো আর ভাজাভাজির ঝামেলা থাকবে না চিকেন ডান আর মাকে বলেছিলাম রাত্রিবেলা রুটি করতে হবে না ভাতই করে নেবে এই গরমের মধ্যে আর ভাত ফাত এই রুটি ফুটি করার দরকার নেই তো ভাতই খেয়ে নিচ্ছি আর চিকেন তাহলে এখন লাগানো হয় না কোনালের পেঁয়াজও কাটা হয়ে গেছে আমার যে দিদিরা সেই জামশেদপুরে থাকে না ও বলছিল তো তোদের ব্লগ দিই আর তোদের ব্লগে মানে তোরা খুব চিকেনটা তোদের বাড়িতে খুব হয় আমি বলছি হ্যাঁ আমি তো মাছটা অত পছন্দ করি না তো চিকেন ছাড়া কিছু ভাবতেই পারি না তো চিকেনটা বেশি হয় মাংসটা তো বানিয়েছো ভালোই লেগেছে ভালোই হয়েছে কিন্তু এত ঝাল দিয়েছো এখন পেটটা আমার জ্বলছে আমার দাদু ছিল কি বলতো মা খুব ভালো রান্না করে কিন্তু মানে ভালো রান্না করার পর মা বলতো যে কি রান্না ঠিক আছে বলতো যে ওই এই সময় একটু লবণ হলে ভালো হতো এটা সত্যি সেটাই বলবো রান্না তো ভালো হয়েছে মানে ঝালটা বেশি হয়েছে খেয়ে তো নিয়েছো আর আজকের ব্লগটা তো শুরু করেছি সন্ধ্যেবেলা তাই আজকে ব্লগটা চলবে শেষ হচ্ছে না কালকে সকালবেলা আবার কন্টিনিউ হবে সেই দুপুরবেলা বেরিয়েছি সারাদিন শোয়া বসানো একটু টায়ার্ডও হয়ে গেছে এখন একটুখানি রেস্ট নেবো টিভি ফিভি দেখবো তো চলো কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে গুড নাইট হে এভরিওয়ান গুড মর্নিং বলে আর স্টার্ট করবো না সেই কালকে রাত্রে শেষ করেছিলাম বলেছিলাম গুড মর্নিং দিয়ে আবার ব্লগটাকে স্টার্ট করবো বাট গুড মর্নিং আর নেই এখন হয়ে গেছে গুড আফটারনুন 1:45 লাঞ্চ করতে যাচ্ছি সকাল থেকে ইচ্ছা করি আর ব্লগটাকে মানে ক্যামেরা হাতেই ধরে নিই ইচ্ছা করছিল না তো একটু অনেক কাজ পেন্ডিং ছিল সেগুলোকে সারলাম এখন যাচ্ছি খেতে তো চলো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করি এটা হচ্ছে আমার নতুন স্লিপার
কালকে যেটা কিনে এনেছিলাম তো আজকে সকাল থেকে এটাকে উদ্বোধন করে ফেলেছি। আজকে হয়েছে আলু ভাতে মাখা হয়েছে একটু বরঞ্চ এই নিয়ে আলু নিলাম, ভালো লাগে। তুমি খাও আমি খাবো না। আর এর গন্ধটা ফ্লেভারটা ভালো লাগে না আমার। তুমি সব খাই না, তুমি খাও না মাঝে কথা বললে ঝাল সর্ষে বাটা। তো আমি সর্ষে বাটা একদম পছন্দ করি না জিনিস, আর মাছও আমার পছন্দ না, ওই জন্য কালকে রাত্রে সে চিকেন বানিয়েছিল, আমার জন্য দু পিস চিকেন আছে, আমি ওটা দিয়ে খেলো। বিকেল থেকেই কুনাল বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, তো কী খাবে কী খাবে, চা তো কুনাল খেতে চায় না, তো ওই জন্য ঝটপট রেডি হয়ে গেলাম, আমরা একটুখানি বেরোচ্ছি, বাইরে হাওয়াও খাবে তার সাথে টুকটাক কিছু খেয়েও নেবে, পেটটাও ভরে যাবে। আজ এই রবিবার, চলো একটু ঘুরেই আসি। আর এখন আমরা এসছি হচ্ছে খ্রিস্টপাদের বাড়িতে, মানে বাপ্পা দাদের বাড়িতে। কালকেই ফোন করেছিল কি করছিস চলায়, বাট কালকে আমরা বেরিয়েছিলাম তো বাড়িতে ঢুকে গেছিলাম সন্ধ্যে সন্ধ্যে, ভেবেছিলাম আসবো, তারপরে কুনাল বললো থাক আজকে তো এখানে ঘুরলাম, কালকে বরঞ্চ বাপ্পা দাদের বাড়িতে ঘুরে আসবো। তো আমাদের বাড়িতে ঠুকিয়ে দিয়ে মেঘ গজরাচ্ছে, আমরা যখন আসছিলাম তখন ঝড় বাইরে হাওয়া করছিল, তো মাকে ফোন করে বলতে জানালা দরজাগুলো দিয়ে দাও, আর ওরা এখন বেরিয়েছে দুই ভাই মিলে, আর আমরা এখন বসে এখানে গল্প করছি। আর একজনকে দেখো এখানে সানার এই টর্টোয়েসটাকে নিয়ে খাটের তলায় ঢুকে বসে, এটার তো পুরো অপারেশন করে দিয়েছিস রানী। হ্যাঁ রানী, এটাকে অপারেশন করেছিস, কি করেছিস, দিয়ে দে দে, নেব নেব কি রে, নিয়ে নেব কি বিষ্ণুদের বিয়ে ভিজে এলে তোমরা, আমি কি বলবো বলতো, লাইট কি বলবো, ঠিক আছে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কষ্ট করে পকোড়া নিয়ে এসছে। আর এখানে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে মালপোয়া। একটা সময় কুনালের খুব ফেভারিট মিষ্টি ছিল মালপোয়া, এখন কি খেতে ভালোবাসো তুমি? এখন আর খেতে চায় না মিষ্টি, মাসিমা মালপোয়া ও এখনো খেতে ভালোবাসে, খায় না, সিংহাসন নিয়ে নিল, বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে তাই, কিন্তু ছোটবেলায় শুধু মালপোয়াই খেতে, বড় হয়ে গেছে বয়স, আর আজকে তো প্লেট নিয়ে আসতে পারতে, এই আজকে আজকেই দুপুরবেলা এগুলো মা, হ্যাঁ আজকেই দুপুরবেলা শাহরুখ খানের গান চলছে, কোন গানটা বলো, ও তো অনেক দিওয়ানা, হ্যাঁ তারপরে রাজু গান গায় জেন্টলম্যান, কুনাল বলছে আমি না এই সময়টাই ফিরে যেতে চাই, ওই সময়টাই তো আমাদের জীবনের বেস্ট সময় ছিল, আমাদের লাইফ ওই সময়টা বেস্ট লাইফ ছিল, মানে সময় ছিল, সবকিছু করেছি সবকিছু, তাহলে খেলাধুলো আনন্দ কোনো টেনশন নেই, মেয়েদের পেছনে লাগা সব, ওটা আমি তো করতাম না, ওটা আমার বেশি ফেভারিট ছিল, সোনালি জীবনে ছিল না, ওই জন্য ওই জানো না, তখন সোনালি জীবনে না, তখন ওই একটাই পঙ্খি রাখছিল সোজাইন্ডের সাইকেল, এরকম করে স্টাইল করে নিয়ে সারা দিন দেখা যাচ্ছে, তখন কত ট্রাফিক লিয়া এবার কে উদ্ধার করে, অনেক কষ্ট করে নিয়েছি, কে না একটা গল্প শোনাচ্ছে, বলো বলো গল্পটা, 97 এ দিল তো পাগলে রিলিজ হয়েছিল শেষের দিকে, ফ্যানটাকে অফ করে, তখন আমি আরে কৃষ্টবার যাচ্ছি তোমাকে আনতে তোমার বাড়িতে, কৃষ্টবার তখন M80 ছিল, কৃষ্টবার কি জল গাড়ি চালাচ্ছে, খেলা পুকুর ধারে একটা মেয়ে বেরিয়ে গেলো সাইকেল নিয়ে, কৃষ্টবার গাড়া করে মারলো, আর আমরা ঠিক গাড়িটা নিয়ে রুন রুন করতে যাচ্ছি তাই তো, দিয়ে তারপরে দেখছি একটা পোস্ট, এরকম মাথা উড়ে যেত পোস্টটা থেকে, ঠিক এক চুল আমরা বেরিয়ে চলে গেলাম, যাই হোক মেয়েটা গজ গজ করছে, মেয়েটা বলছে আমার সাইকেল বেঁকে গেছে, ওটা ঠিক আছে ওটা ঠিক আছে, মেয়েটা যখন পড়েছে পড়েছে সাইকেলটা তো বেঁকে ব্যান্ড হয়ে গেছে, আর মেয়েটা ফেলে পড়েছে,
না দূর থেকে বলছে কি উনুনে পড়ে গেল নাকি কিন্তু মেকআপ কোথাও কিছু লাগেনি কিচ্ছু হয়নি সাইকেলের সাইকেলের সামনের টায়ারটা এস হয়ে গেছে দেখে গেছে এ বাবা দিয়ে ওটাকে কাঁধে নিয়ে আমি যাচ্ছি আর এই মেটিরিয়াল হাঁটে আসবে আর মেয়েটা একে গজ গজ করে হ্যাঁ আমার সাইকেল নষ্ট হয়ে গেছে তখনকার দিনে 40 টাকা নিয়েছিল তোমাকে নিয়ে আমরা বড় সিনেমা হলে দিল তো পাগালে দেখতে গেলাম কি অবস্থা তো আমাদের এবার যাবার পালা অনেক গল্প করলাম আর আমরা বসলেই না সব আমাদের পুরনো দিনের গল্প আমাদের 95 এর গল্প হয় 95 96 95 এ তোমাকে তুমি আমাকে চিনলে না আমি তোমায় চিনতাম ওই 95 থেকে 97 এর পর থেকে সবাই সবাইকে চিনছি আর সেই সব পুরনো গল্পই আমাদের হচ্ছে কালকে আমাদের খ্রিস্টবা দাদাদের একটা স্পেশাল ডে এখনই বলবো না কি ডে কালকে অবশ্যই কালকের ব্লগটা দেখো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক কিছু তোমাদের দেখাবো তোমরা শুধু থেকো কালকে দেখানোর জন্য দেখো খ্রিস্টবা দাদা আসছে টুপি পরে কালকে আমরা আসছি রাত্রিবেলা আবার তোমাদের বাড়িতে হামলা করবো ওদের আসতে বললাম তোমাকে কালকে একটা স্পেশাল অকেশন আছে তোমরা গেস করে নাও কেউ যদি জানো সেটা কমেন্ট সেকশনে জানিও হ্যাঁ যে তোমরা কিছু গেস করতে পারলে অবশ্যই জানি আর আমি যেটা বললাম সেটা বারবার আরে রনি চলে এলো হ্যাঁ কালকে ওই ব্লগে ওগুলো আমি তুলে ধরবো তোমাদের সামনে দেখাবো যে আমরা কেমন ছিলাম আরে রনি চলে এসেছে দেখো রনি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে মিষ্টি নেবে বলে এখন ঘুরঘুর করছে আরে ও দেখো তোমার পেছনে হয়েছে এই কি ছোট্ট দেখতে দেখো এই দেখো এই বলু বড় বলু ওকে ছুলে দিয়ে দাও ছুলে দিয়ে দাও হ্যাঁ খাবে ও খাবে একে দাও একে দাও হ্যাঁ জিরে আপনার জিন্দগি সিমরান দে রাই হ্যাঁ রং উঠবে না গ্যারান্টি দেবে তো তোমাদের কালকে বলছিলাম না বাপ্পা দাদের একটা স্পেশাল কিছু ব্যাপার আছে সেই স্পেশাল ব্যাপারের জন্য আমরা একটা নিয়ে নিলাম এখান থেকেই গিফট কি গিফট সেটা কালকে দেখাও নাহলে ওরা জানতে পেরে যাবে ওটা সারপ্রাইজ থাকবে তো মনে হয় তোমরা কিছু গেস করতে পারছো কিন্তু আমি এখন রিভিউ করবো না কোনটা নিয়েছি কালকে দেখাবো এখন বাজে হচ্ছে 11:15 আমরা এসে এখন ডিনার করব কি হয়েছে আজকে ডিনার পরোটা পরোটা করেছে সবার জন্যই পরোটা করেছে আমাকে আম দিয়েছে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ছেচকি টাইপের হয়েছে চলো দাও খিদেও পেয়ে গেছে না আর আমি একটুখানি মিষ্টি দিলাম অনেকদিন মিষ্টি খাই নাই ভাবছিলাম যে রুটি করেছে কি দিয়ে খাবো একটু মিষ্টি কিনে নাকি এখন দেখি পরোটা করেছে ঠিক আছে একটা মিষ্টি খাবো আর আজকের ব্লগটাকেও এখানে শেষ করে দিচ্ছি কালকে একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো গুড মাস্ট ওয়াচ লাভ ইউ টাটা